অলিন্দ যখন অফিসারের ঘরে এসে ঢুকল, ওর হাতে সিগারেট, চুল উস্কো খুস্কো। অলিন্দর বয়স 25-এর বেশি নয়, হাইট বেশ লম্বা। এমনিতে অলিন্দর গায়ের রং চাপা হলেও বেশ সুপুরুষ। অলিন্দ চেয়ারে বসে টেবিলের অ্যাশট্রেতে ছাই ফেলে অফিসারের দিকে তাকালো। অফিসার ওকে প্রশ্ন করলেন, সেদিন রাতে আপনি কোথায় ছিলেন অলিন্দবাবু? অলিন্দ অফিসারের থেকে চোখ না সরিয়েই বলল, রাস্তায়। অফিসার প্রশ্ন করলেন, মানে? অলিন্দ জবাব দিল, নাটকের শো ছিল মালদায়, রাত 12টার ট্রেনে উঠেছিলাম, 4:30 বাড়ি ঢুকেছিলাম। অফিসার জানতে চাইলেন, আপনাকে দরজা কে খুলে দিয়েছিল? অলিন্দ জবাব দিল, সনত, ও নিচে ঘুমোয়। অফিসার প্রশ্ন করলেন, তখন বাড়িতে আর কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? অলিন্দ ছোট উত্তর দিল, না। অফিসার প্রশ্ন করলেন, দোতলায় আপনার ঘরে যেতে হলে তো অবিনাশবাবুর ঘর পেরিয়ে আপনাকে যেতে হয়, তখনও কোনো আওয়াজ বা কিছু শুনতে পাননি? অলিন্দ সহজ গলায় বলল, না। আর খুব স্বাভাবিক কারণেই ভোর রাতে বাবার ঘরে গিয়ে আমার বাবা খুন হয়েছে কি না চেক করার কথা আমার মাথায় আসেনি অফিসার। অলিন্দর গলার ঝাঁঝটাকে অফিসার বিশেষ পাত্তা দিলেন না, জিজ্ঞেস করলেন, শেষ রাতে ফিরলেন কেন? শো শেষ করে একাই ফিরছিলেন সেদিন? মানে অ্যালিবাই ঠিক আছে কিনা জানার জন্য কাকে কাকে ঠিক করে রেখেছেন আপনি? সিগারেটের শেষ ধোঁয়াটা অনেকটা সময় নিয়ে ছেড়ে অ্যাশট্রেতে ফিল্টারটা গুঁজে দিল অলিন্দ। তারপর অফিসারের দিকে তাকিয়ে ফস করে নতুন একটা সিগারেট ধরিয়ে বলল, আমাদের নাটক সন্ধ্যেবেলায় হওয়ার কথা ছিল, আমাদের আগে আরও দুটো দলের শো ছিল, যেখানে শো হচ্ছিল তার ঠিক পাশের বাজারে কোনোরকমভাবে আগুন লেগে যায়। আমাদের শো প্রথমেই ক্যান্সেল হয়ে গিয়েছিল, কিন্তু অনেক লোকজন থাকা একটু দেরি করে শো শুরু হয়। অসুখ, একটা শো শেষ হওয়ার পর অনেক কাজ থাকে, সেসব শেষে সব গুছিয়ে দলের সব কাজ করে প্রপস প্রপ জড়ো করে ট্রেন ধরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। অর্গানাইজাররা আমাদের রাতে থাকার ব্যবস্থা করিয়েছিলেন, দলের কিছু সদস্য বিশেষ করে মেয়েরা থেকে গিয়েছিল, আমরা কয়েকজন রাতেই ফেরার ট্রেন ধরি। তা দুদিন আগে আমি বাড়ি ফিরিনি, আমি বেশি দিন বাড়ির বাইরে থাকতে পারি না অফিসার। অফিসার বললেন, আর কারা সেদিন আপনার সঙ্গে ফিরছিলেন, নামগুলো বলতে পারেন? অফিসারের দিকে সোজা চোখ রেখে অনেকক্ষণ তাকিয়ে অলিন্দ বলল, কি ভাবছেন বলুন তো, স্পষ্ট করে বলুন, আপনি আমাকে খুনি ভাবছেন? মিথ্যে অ্যালিবাই দেব বলে লোক ঠিক করে রেখেছি, আপনি তো এরপরে বলবেন যে মালদার বাজারে আগুনটা আমি লাগিয়েছি, কত লোকে দেখেছে। দেখুন, সবটা যদি আমি সাজাতাম তাহলে এই মুহূর্তে শিলিগুড়ির একটা গ্রামে বসে আপনার সামনে একটার পর একটা সিগারেট ধ্বংস না করে আমি পৃথিবীর সেরা অভিনেতা হতাম। আপনার কি আরও কিছু জিজ্ঞেস করার আছে? আমার রিহার্সাল আছে, আমাকে বেরোতে হবে। অফিসার বললেন, আপনার ঝাঁঝালো গলার কারণটা বুঝলাম না অলিন্দবাবু, আপনার দাদা দিদি বৌদি সবাই কিন্তু বেশ সুন্দর উত্তর দিয়েছেন, সবার অ্যালিবাই খতিয়ে দেখতে হবে, কারণ আপনারা সবাই সাসপেক্ট, আপনিও বাদ যাবেন না সেটাই স্বাভাবিক। আর একটা প্রশ্ন না করে পারছি না, আপনার বাবার সত্য খুন হয়েছেন আর আপনার রিহার্সাল চলছে, মানে বন্ধ হয়নি, আপনি তো দেখছি বেশ তাড়াতাড়ি শোক কাটিয়ে উঠেছেন। অলিন্দ সোজা গলায় জবাব দিল, কেন, ঘরে বসে শোক করলে আপনার সহানুভূতি পেতাম বুঝি? খুব দুঃখিত অফিসার, আমি যদিও সেদিন থেকে রিহার্সালে যেতাম কিন্তু বাকিরা অনেকেই তখনও ফেরেনি, তাই আজ থেকে রিহার্সাল শুরু হচ্ছে। আর আমার গুরুদেব নিজের মাকে দাহ করে এসে শো করেছিলেন, কেউ জানতেও পারেননি, যার যা কাজ তাকে তা করতেই হবে, কোনো কিছুর জন্য কোনো কিছুই থেমে থাকে না অফিসার, আমরা অভিনেতা, নাটকই আমাদেরকে করে যেতে হবে। চেয়ারটাকে সশব্দে দুহাত দিয়ে পেছনে ঠেলে অফিসারের দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অলিন্দ। অফিসারের কপালের ভ্রু দুটো সেকেন্ড ব্র্যাকেট হয়ে ভাঁজ ফেলল, কিন্তু অফিসার বসাককে ডেকে পাঠাল। আচমকা অলিন্দ দরজা দিয়ে উঁকি মেরে বলল, বাজারের কাছে পার্টি অফিসের উল্টো দিকে গুড়ের দোকান লাগোয়া টিনের ঘরটা আমাদের, সারাদিন রিহার্সাল করি, ওখানে আসবেন, দলের সবাই থাকবে, মানে যারা সেদিন আমার সঙ্গে ছিল তাদের সঙ্গে আলাপ হয়ে যাবে আপনার। বলেই আর এক মুহূর্তও দরজায় দাঁড়াল না, সিঁড়িতে ওর দৌড়ে নেমে যাওয়ার আওয়াজ পেলেন অফিসার। নতুন অফিসারের নাম অমিতাভ ব্যানার্জি, বয়স বেশি নয়, 30-এর কাছাকাছি, পেটানো চেহারা আর খুব লম্বা। অফিসার বসাক অফিস ঘরে আসতেই অফিসার ব্যানার্জি বললেন, বাড়ির লোকেদের সাথে আপাতত কথা শেষ হয়েছে, অবিনাশবাবুর অফিসের লোকজনের সঙ্গে কথা বলতে হবে, এছাড়া জগদীশের ছেলের সঙ্গেও দেখা করব, সুবল আর ওর দাদার সঙ্গে আলাদা করে দেখা করব। তুমি ম্যানেজার দেবজ্যোতি দাসকে একবার ডেকে পাঠাও, আর
আর অবিনাশবাবুর ডাক্তারকে ফোনে রাখো, আমি ততক্ষণ চাকরদের সাথে কথাটা সেরে নিই। আর এঘর থেকে বেরোনোর পর কারোর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে? অফিসার বসা কিছু একটা ভাবলেন, তারপর বললেন, না বেশ, আমি তাহলে কাজগুলো করছি আর চাকরদেরকে এ ঘরে পাঠিয়ে দিচ্ছি। অফিসার বসাক চলে যেতেই রান্নার মাসি সবিতা আর পারুল দুজনের সঙ্গেই অফিসার ব্যানার্জির কথা হল। তারপর একে একে গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ঠিকই কাজের লোকেদের সঙ্গেও কথা বললেন অফিসার। নতুন কিছু পাওয়া গেল না। এ বাড়ির দুজন ড্রাইভার সহদেব আর অরিজিৎ সেদিন রাতে গ্যারেজেই ঘুমিয়েছিল, আর রান্নার মাসি দুজন রান্নাঘর লাগোয়া সিঁড়ির নিচের জায়গাটায় ঘুমুন, সনত ড্রয়িং রুমে। আর বাড়ির আরেকজন ঠিকে কাজের লোক বিন্তির মা সেদিন বাড়ি ফিরে গিয়েছিল। অন্যান্য দিন এই বাড়িতে রাতে থাকলেও সেদিন বিন্তির জ্বর আসায় বিন্তির মা বাড়ি ফিরেছিলেন। সেদিনের ওই ঘটনার পর বিন্তির মা নাকি আর একদিনও এই বাড়িতে রাত কাটায়নি, সারাদিন কাজ করে নিজের বাড়ি ফিরে যায়। নন্দন সেদিন অবিনাশবাবুর অফিস ঘরের বারান্দায় মেঝেতে দরজা খোলা রেখে ঘুমিয়েছিল। অফিসার নন্দকে প্রশ্ন করলেন, সেদিন রাতে বাবুর সাথে কি কথা হয়েছিল তোমার, আর অন্য দিনের চেয়ে আলাদা কিছু মনে হয়েছিল বাবুর কথা শুনে? নন্দন বলল, না স্যার, আলাদা কিছুই হয়নি। আমি খাওয়া দাওয়া করে ওপরের ঘরে আসতেই বাবু ওষুধকে ঘুমিয়ে পড়লেন। সেদিন রাতে ঝড় না আসায় আমি বাবুর শোবার ঘরে না ঘুমিয়ে অফিস ঘরের বারান্দাতে ঘুমলাম। ছোট থেকে গ্রামের বাড়ির খোলা দালানে ঘুমানো অভ্যেস, এমনিতেই ওই বারান্দাতেই ঘুমিয়েছি এত বছর। বাবুর ঠান্ডার ধাত, রাতে ফ্যান চলে না, ঝড়ের জন্য ঘরেই ঘুমিয়েছি এতদিন। এই জন্যই তো সুযোগ পেয়ে মাছের ঘরটাকে লণ্ডভণ্ড করে দিল। ঝড় হলেও তো একদিন বন্ধ করে ঘুমোট লাগতো, তাই সেদিন ঝড় না হওয়ায় বারান্দায় শুয়েছিলাম। বাবু অবশ্য বলেছিল যে বাবুর কাছে ঘুমোট, কেন যে সেদিন আমি বারান্দায় শুতে গেলাম বাবু। পাঞ্জাবির কাপড়ে চোখের কোণ মুছল নন্দন, তারপর ধরা গলাতেই বলল, আমার জন্যে বাবু, আমি যদি সেদিন ওখানে শুতাম তাহলে আমার সামনে বাবুকে কেউ খুন করতে পেত। পরদিন সকালে বাবু আনা খাবে বলেছিল, আমি সকালে দুধ পেতে রেখেছি। অফিসার নন্দনকে আর কিছু বললেন না। ততক্ষণে দেবজ্যোতি আর অবিনাশবাবুর সুইমিং কোচ সমুদ্র এসে পড়েছিল বাড়িতে। ড্রয়িং রুমে সমুদ্র আর তৃষাকে আন্তরিকভাবে নিচু স্বরে কথা বলতে দেখে অফিসারের ভ্রু কুঁচকে গেলেও তিনি সেটা প্রকাশ করলেন। বৃন্দনবাবুর শক্ত চোখ মুখ দেখে তার বুঝতে অসুবিধা হলো না যে এই মধ্যবয়সী ভদ্রলোকটির সঙ্গে তৃষার সম্পর্কে গ্রামে কানাঘুষো আছে। অফিসারের মুখে একটা চটুল হাসি ফুটে উঠেও মিলিয়ে গেল। দেবজ্যোতিকে এ বাড়িতে দেখে একটা আশঙ্কা তৈরি হলেও সেটাকে সামলে নিয়ে অলিভিয়া অফিসারকে প্রশ্ন করল, ওকে কেন ডেকেছেন অফিসার? আপনার সঙ্গে তো আমার কথা হল, কি জিজ্ঞেস করার আছে আপনি আমাকে করুন, কেন শুধু শুধু দেবকে এর মধ্যে জড়াচ্ছেন? প্লিজ আপনি আপনি ওকে এইসবের মধ্যে টানবেন না। অফিসার বললেন, দেখুন ম্যাডাম, দেবজ্যোতিবাবু শুধু আপনার প্রেমিক তো নন, অবিনাশবাবুর ম্যানেজারও বটে। আপনাদের যেমন প্রশ্ন করেছি তেমনি ওনার থেকেও কিছু প্রশ্নের উত্তর আমার জানার আছে বই কি, এমনি জাস্ট রুটিন জিজ্ঞাসা। অলিভিয়া আর কিছু বলল, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওর শরীর ঠিক নেই। দেবজ্যোতি এক হাতের আঙুলগুলো দিয়ে অলিভিয়ার হাতে আলতো চাপ দিয়ে ভরসা দিতে চাইল ওকে। বিয়াসকে বলল, ওকে ঘরে নিয়ে যাও বিয়াসদি, আমি কথা বলে আসছি।